অজানা রহস্য নিউজ বাংলা সকল দর্শককে আবারো যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টিয়ার গ্যাস ফাটানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে বর্দিকে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারাও কিন্তু মুহুর্মু বোমা বর্ষণ করা শুরু করে দিয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পুলিশ কিন্তু টিয়ার গ্যাস ছুটছে অপরদিকে বোমা ই ছুটছেন এবং অন্যদিক থেকে দেখানোর চেষ্টা করবো আবারও ইট ইট বৃষ্টি মুহুর্মু বোমা বর্ষণ ভাঙর বিজয়গঞ্জ বাজার একেবারে রণক্ষেত্র চেরা নিয়েছে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস অপরদিক থেকে আইএসএফ এবং তৃণমূল আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে আইএসএফরা সুরক্ষিত না অপরদিক থেকে তৃণমূল কংগ্রেসের দাবি যে আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু বোমা বর্ষণ করছে এবং আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে চিত্র কিন্তু মুহুর্মু ইট এবং বোমা বর্ষণ এবং পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ এখান থেকে পুলিশ টিয়ার গ্যাস ছুটছে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বোমা বর্ষণ এবং ইট বৃষ্টি বোমা বর্ষণ এবং ইট বৃষ্টি অজানা রহস্য নিউজ বাংলা সকল দর্শক ইতিমধ্যেই দফায় দফায় কিন্তু রণক্ষেত্র চেরা নিয়েছে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিজয়গঞ্জ বাজার থেকে একেবারে পুলিশকে লক্ষ্য করে কিন্তু বোমা গুলি বর্ষণ দুষ্কৃতীদের তাণ্ডব আবারও পুলিশ ব্যাকফুটে গোটা ভাঙর কিন্তু ধুন্ধুমার এবং রণক্ষেত্র চেরা নিয়েছে দুষ্কৃতীদের তাণ্ডব পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বোমা বর্ষণ মুহূর্ত মুহূর্ত
একেবারে সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে দুষ্কৃতীরা। দেখতেই পাচ্ছ রণক্ষেত্র চেরা নিয়েছে। আবারও গুলি গুলি বোমা এই মুহূর্তে কিন্তু আবারও গলির ভিতর থেকে আক্রমণ, আবারও ব্যাকফুটে পুলিশ। এই মুহূর্তে কিন্তু যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আবারও ব্যাকফুটে পুলিশ, গলির ভিতর থেকে আক্রমণ, দুষ্কৃতীদের তাণ্ডব। মুহূর্তে মুহূর্তে কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছে ভাঙড়। আরো জানো ঘেরে চাইছে ওখানে। এই মুহূর্তে ভাঙড় দুই নম্বর ব্লকে একেবারে ভিডিও অফিসের সামনে চত্বর কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি। দুষ্কৃতীরা বোমা বর্ষণ করছে, গুলি চালাচ্ছে পুলিশকে লক্ষ্য করে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় দুই নম্বর ব্লকের সামনে কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভাঙড় দুই নম্বর ব্লকের সামনে কিন্তু রণক্ষেত্র চেরা নিয়েছে, এবং আমি দেখানোর চেষ্টা করব সম্ভবত আহত হয়েছে পুলিশকর্মী। একেবারে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুলিশকর্মী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে, রক্তাক্ত অবস্থায় কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছেন। কিভাবে হয়েছে? বোমা গুলি ছুটছে, মব তাড়াতে গিয়ে ওরা আমাকে মেরে। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা কিন্তু বোমা গুলি ছুটছে। দেড় দুশো লোক ওখানে জমায়েত হয়ে আছে, তারা বোমা নিয়ে আমরা মব তাড়া করতে গেছি, আমাকে মেরেছে। একটু আগে যে আইএসএফ কর্মী সমর্থকরা দাবি করছিল যে তৃণমূল কংগ্রেস তাদেরকে মারধর করছে, একেবারে আমরা উল্টো চিত্র দেখলাম যে পুলিশকর্মী আহত হয়েছে। পুলিশকর্মীর দাবি যে আইএসএফ কর্মী সমর্থকরা তারা বোমা বর্ষণ করছে এবং গুলি চালাচ্ছেন, এবং সেই বোমাগুলির তাই কিন্তু আহত হয়েছেন কাশীপুর থানার পুলিশ। ইতিমধ্যে আইএসএফ কর্মী সমর্থকদের বোমাগুলিতেই আহত হয়েছেন বলে দাবি করছেন পুলিশকর্মী কাশীপুর থানার। ধুন্ধুমার পরিস্থিতি যে ছবি দেখানোর চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র চেরা নিয়েছে গোটা ভাঙড়। অজানা রহস্য নিউজ বাংলার সকল দর্শক আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে একেবারে মুহূর্তে মুহূর্তে কিন্তু আক্রমণ। আমরা যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কিছুক্ষণ আগে আইএসএফ কর্মী সমর্থকরা তারা দাবি করছিলেন যে তৃণমূল কংগ্রেস তাদের উপরে বোমা বর্ষণ করছেন, কিন্তু আমরা এই মুহূর্তে একেবারে পুলিশের সঙ্গে কথা বললাম এবং পুলিশ প্রশাসনের যে দাবি তারা রক্তাক্ত অবস্থায়
বললেন যে আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু মুহূর্তে মুহূর্তে বোমা বর্ষণ করছেন এবং গুলি চালাচ্ছেন এবং তাদেরকে ব্যাকফুটে পাঠাতে গিয়েই কিন্তু তিনি আহত হয়েছেন। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের হামলা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আত্মসমর্পণ করে হাত উঁচিয়ে বেশ কয়েকজন তারা আস্তে আস্তে এগিয়ে আসছে। কয়েকজন যুবক এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে একটু আগেই কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল। এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চালানোর অভিযোগে কিন্তু লাঠিচার্জ করছে পুলিশ। কাশীপুর থানার অফিসার মির্জা হাসান তিনিও কিন্তু আক্রান্ত হয়েছেন। লাঠি বোমা বন্দুক এবং কাঁচের বোতল দিয়ে আমরা মব করাতে গিয়েছিলাম, আমাদের অ্যাটাক করেছে, কাঁচের বোতল ছুঁড়ে মেরেছে, ইট মেরেছে, আমার এখানে ফুলে গেছে এবং এখানে কাঁচের বোতল দিয়ে কেটে গেছে। প্রচুর পুলিশকে তাড়া করেছে ওরা, যথেষ্ট পুলিশকে লক্ষ্য করে তো বোমাও ছোড়া হলো, প্রচুর বোমা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুটছে, অনর্গল ইট বৃষ্টি শুরু করেছে, ইট বৃষ্টি, কাঁচের বোতল, এবং তাতে আমি আহত হয়েছি। এরা কারা যারা ছুড়লো? আইএসএফ, সব আইএসএফের কর্মী। একেবারে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ কর্মী কিন্তু কোনো আক্রান্ত হয়ে গেছে। না, এখনো খবর পাইনি। ধুন্ধুমার পরিস্থিতি, ইতিমধ্যে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে অবরুদ্ধ হয়ে আছে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের রাস্তা, আবুহুদা রোড, রাস্তার ওপরে মুহুর্মুহু বোমা বর্ষণ। এই মুহূর্তে এটা আমার অফিস, আমি তো ইনকাম ট্যাক্স কনসালট্যান্ট, আমার তো অফিসের ভিতর দিয়ে মানে তালা মেরে বসে আছি এবং সত্যি কথা বলতে কি রীতিমতো আতঙ্কিত। মানে আর 42 বছর বয়স হয়ে গেল, এরকম তো দৃশ্য আমি কোনোদিন দেখিনি, মানে সচক্ষে, মানে ভাবনার বাইরে। তো আমি ভাঙড়বাসীর কাছে আবেদন করব, আপনারা ভালো করে লাইভ নিন, আমি ভাঙড়বাসীর কাছে আবেদন করব, কে কোন দল দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু
ولكن هناك مدينة